পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহলে রয়েছে বিপুল সংখ্যায় আদি জনগোষ্ঠী বাউরিদের বসবাস এবার তাদের উন্নয়নের জন্য সরব হলেন পুরুলিয়ার দুই বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি এবং উমাপদ বাউরি নিজেদের সমাজের জন্য সম্প্রতি ছয় দফা দাবি নিয়ে তারা দেখা করেন পুরুলিয়ার জেলাশাসকের সঙ্গে বাউরি সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি তাদের সমস্যাগুলি তুলে ধরেন সেই সঙ্গে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেন জেলাশাসকের কাছে এর মধ্যে রয়েছে তপশিলি জাতি শংসাপত্র গ্রামে গ্রামে ক্যাম্পের মাধ্যমে পৌঁছে দেওয়া বাউরি জনগোষ্ঠীর জন্য পুরুলিয়া স্টেডিয়ামে একটি বিশেষ ঘরের ব্যবস্থা এবং ঠিকা শ্রমিকদের সামাজিক সুরক্ষার মতো দাবিগুলি এ প্রসঙ্গে বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি বলেন কিছু নয় দাবি এমনি কিছু নয় জাস্ট আমাদের বাউরি সম্প্রদায়ের যে সমস্ত পুরুলিয়া জেলায় বিশেষ করে আমাদের অনেক যুবক যুবতী আছে যারা কাজ তারা নেই কিংবা কোনো কিছু গভর্নমেন্ট অনেক স্কিম আছে সেই স্কিমগুলো সব সুবিধা মতো ঠিক তারা যোগাযোগ করতে পারছে না সেই ছোটোখাটো আমাদের কতগুলো দাবি মানে আবেদন ছিল আমাদের ডিএম সাহেবের কাছে সেটা ওই টেকনিক্যাল টেকনিক্যাল এডুকেশনের কিছু ছিল কিছু লেবার ডিপার্টমেন্টে ছিল উৎকর্ষ বাংলার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে বা আমাদের লেবার ডিপার্টমেন্টে যে সমস্ত সামাজিক সুরক্ষা যে সমস্ত প্রকল্পগুলো আছে এবং এই ছেলেমেয়েরা যাতে করে সুযোগ সুবিধা পায় তার জন্য আমাদের ডিএম সাহেবের কাছে আবেদন ছিল বাউরি সমাজের পক্ষ থেকে এবং আমরা দুই বিধায়ক আমাদের কাউন্সিলর এই সভাপতি জেলা আনন্দময় আনন্দময় বাউরি আমরা সবাই মিলে করে আর কি সকলেই মিলে আমরা এখানে ডিএম সাহেব সঙ্গে কথা বললাম এবং ডিএম সাহেব এই বিষয়গুলোকে দিয়ে ডিপার্টমেন্টে যেটা আমাদের জেলার ডিপার্টমেন্ট এগুলো আছে সেই ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তারা আগামী দিন কাজগুলো করবে এটাই আমাদের মূল বক্তব্য সংরক্ষণের জন্য কি কিছু বলেছেন সংরক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম এর আগে আমরা আমাদের আবেদন জানিয়েছি এবং আমরা বলেছি আমাদের বাউলি সম্পাদে যেহেতু পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সব মিলে সমস্ত জেলাতেই এই বাউলি সম্পদে অধিক মানুষ এখানে আছে বসবাস করে সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে অন্যান্য যেমন সমাজের জন্য বোর্ড হচ্ছে উন্নয়ন পরিষদ হচ্ছে তেমনি যেন আমাদেরও ডেভেলপমেন্ট বোর্ড বা পরিষদ হয় সেটা আমরা দিদির কাছে আবেদন রেখেছি দিদি আবেদন সাড়া দিয়েছেন তিনি বলেছেন নিশ্চয়ই আমরা দেখব